গ্রাউন্ডটি আমি আপনাদের দেখাবো। পুজোর থিম হচ্ছে আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মুং, হিরে দাদার মড়মড়ে থান, ঠাকুর দাদার একেবারে সুন্দরভাবে এরা সাজিয়েছে। এই মেলাটি হচ্ছে পশ্চিম মেদিনীপুরের বিধাননগর বলে একটা জায়গা আছে, সেইখানকার পুজো মণ্ডপের একেবারে ছোট্ট পুজো এটা, খুব বেশি বড় না হলেও মোটামুটি একটা পুজো। হেবি সুন্দরভাবে সাজিয়েছে, একেবারে ছড়ার সঙ্গে আপনার দেখতে পাচ্ছেন আতা গাছে তোতা পাখি, একেবারে গেটের সামনে দুটো আতা গাছ রয়েছিল, ডালিম গাছে মু, এটার একটা ডালিম গাছ ভেতরে করেছে, একেবারে মাঝখানে মণ্ডপের ভেতরে মাঝখানে একটা ডালিম গাছ দেখা, ছোটো ছোটো ডালিমও হয়েছে, একটা মৌচাকও হয়েছে, হেবি সুন্দরভাবে মৌচাকটা বানিয়েছে। গাছপালা এত সুন্দরভাবে, এখানকার যে প্রতিমাটাও করেছে একেবারে ওই ছড়ার সঙ্গেই একেবারে সুন্দরভাবে ম্যাচিং করেই একেবারে মণ্ডপটি সাজিয়েছেন। এখানে দেখতে পাচ্ছ যে মৌচাক এত সুন্দরভাবে লাইটিং দিয়ে যে সুন্দরভাবে সাজিয়েছে, আর এইখানে মায়ের যে অপরূপ রূপ একেবারে ছড়ার সঙ্গে দেখো সুন্দরভাবে মিল, যেন সত্যিকারে যে আমরা যেটা ছবিতে ছোটোবেলায় যে আতা গাছে যে ছড়াটি পড়েছিলাম তার সঙ্গে দেখো সুন্দরভাবে ম্যাচ করা একেবারে। এখানে কারো হাতে অস্ত্র নেই, কিছু নেই, একেবারে সুন্দর যে অস্ত্র আছে সামথিং অস্ত্র, ওটা তেমন কিছু নয়, একেবারে কেউ ডালিম তুলছে, কেউ আতা তুলছে, একেবারে সুন্দরভাবে। আমার এই ভিডিও যদি ভালো লাগে আপনারা একটা লাইক নিশ্চয়ই করো, ওতে আমারও উৎসাহ বাড়বে, আরও আমি নিত্য নতুন ভিডিও আপনাদের দিতে পারবো। এইরকম আমার যে এই খাটনি, আমি যে গিয়ে এই ভিডিও করে এতক্ষণ ধরে বসে এডিট করি, এটা সার্থক।